আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমি মোসাম্মাত চাকলি বানু, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু ক্লাসের প্রতি মনোযোগ দাও। অধ্যায় পঞ্চ, আলোচনার বিষয় হচ্ছে নবী রসূলগণের পরিচয় ও তাদের জীবন আদর্শ। শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগের ক্লাসে তোমাদের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয় ও হিলফুল ফুজুল গঠন পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। তারপর নবুয়ত লাভের কিছু অংশ আলোচনা হয়েছে। আজকে আমরা পুরো নবুয়ত লাভ থেকে শুরু করব। এসো আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আজকে আমরা আলোচনা করব নবুয়ত লাভ। তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোথায় জন্মগ্রহণ করেন সেটা আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে মক্কায় জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি তোমরা হয়তো অনেকেই বলতে পারছ, পিতার নাম কি বলো তো দেখি? পিতার নাম হচ্ছে আবদুল্লাহ, মাতার নাম আমিনা, তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। কত বছর বয়সে তার বাবাকে হারান? তিনি তার জন্মের আগেই তার বাবাকে হারান। তার 6 বছর বয়সে তার মাকে হারায়, 8 বছর বয়সে তার দাদাকে হারায়। তারপর তিনি তার চাচার কাছে লালন পালন হন। অর্থাৎ শিক্ষার্থী বন্ধু, তিনি খুব অল্প বয়সে তার পিতা মাতাকে হারান। এক কথায় বলা যায় তিনি ছোটবেলায় এতিম হয়ে যান। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন নবুয়ত লাভ সম্পর্কে আলোচনা করব। দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের দুরবস্থা দেখে দুঃখ পেতেন, কষ্ট পেতেন। মানুষের নৈতিক অধঃপতন তাকে বিশেষভাবে চিন্তিত করে। বয়স বাড়ার সাথে সাথে তার চিন্তাভাবনা বাড়তে থাকে। তিনি মক্কা থেকে 3 মাইল দূরে হেরা নামক পর্বতের নির্জন গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তার মনে নানা চিন্তা ও প্রশ্ন জাগত। তিনি ভাবতেন, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, আবার কোথায় যাব। এই পৃথিবী সৃষ্টির কি উদ্দেশ্য? মানুষ এত মারামারি কাটাকাটি কেন করে, ইত্যাদি। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান ও ইবাদত চলতে থাকে। তার বয়স 40 বছর হলো। রমজান মাসের কদর রাত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানরত। চারিদিক
নীরব নিঝুম। এমন সময় আধার গুহা আলোকিত হয়ে উঠল। আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর মহান বাণী সর্বপ্রথম নিয়ে আসলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা পড়ুন, পড়তে বললেন। কোরআন মজিদের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের অর্থ একটু মনোযোগ দাও, কারণ এটা প্রশ্ন আকারেও আসতে পারে। সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের অর্থ মনোযোগ দিলেই তোমরা শিখতে পারবা, মনোযোগ যদি না দাও তাহলে শিখতে পারবা না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু মনোযোগ দিতে হবে। আমাদের এই ক্লাসে হয়তো প্রশ্ন আকারে না আসলে আমরা বড় ক্লাসে এটা আমাদের পড়তেই হবে, সেই জন্য আমাদেরকে জানতে হবে। একটু মনোযোগ দাও, সুরা আলাকের পাঁচটি আয়াতের অর্থ। কোরআন মজিদে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত এর অর্থ। প্রথম আয়াত, হে মুহাম্মদ, পাঠ করুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। দুই নম্বর আয়াত, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার সেই মহিমান্বিত প্রতিপালকের। তিন নম্বর আয়াত, চার নম্বর আয়াত, দেখো, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। তোমরা বই মিলে দেখতে পারো শিক্ষার্থী বন্ধুরা। পাঁচ নম্বর আয়াত, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এভাবে তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। কে নবুয়ত লাভ করলেন ৪০ বছর বয়সে? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরের পয়েন্ট, মক্কায় ইসলাম প্রচার। মক্কায় ইসলাম প্রচার, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কীভাবে ইসলাম প্রচার করেছিল সে সম্পর্কে এখন আমরা জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহর তাওহীদ, তাওহীদ শব্দের অর্থ বুঝো শিক্ষার্থীরা? একত্ববাদ প্রচার করতে থাকলেন। তাওহীদ অর্থ একত্ববাদ। তিনি প্রথম তিন বছর আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করেন। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তারপর পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন। প্রথম তিন বছরে ৪৫ জন নর নারী ইসলাম গ্রহণ করেন। প্রথম তিন বছরে কতজন নর নারী ইসলাম গ্রহণ করেন? ৪৫ জন। তারপর তিনি আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। অনেকেই ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিতে থাকলেন, কিন্তু কুরাইশ বংশের অনেক নেতা তার কথা মানল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর শত্রু হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রেগে গেল, তার উপর অত্যাচার শুরু করল। তার চাচা আবু লাহাব তাকে পাথর ছুঁড়ে মারল, রক্তাক্ত করল। কেউ কেউ তাকে পাগল বলতে লাগল, তার উপর শারীরিক নির্যাতন শুরু হলো। তার মাথার উপর ময়লা আবর্জনা রাখল, চলার পথে কাঁটা বিছিয়ে দিল,
চলার পথে কাঁটা বিছিয়ে দিল, তার অনুসারীদের উপর নির্মম অত্যাচার শুরু করল। এভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদেরকে ইসলাম প্রচারে বাধা দিতে থাকলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর উপর ছিল অটল বিশ্বাস। ইসলাম প্রচার করতে গিয়ে তিনি সব অত্যাচার সহ্য করতে লাগলেন, সহ্য করলেন, সকল বাধা অতিক্রম করলেন, তিনি ইসলাম প্রচার করলেন। এভাবেই তিনি ইসলাম প্রচারে সারা মক্কায় সুন্দরভাবে ইসলাম প্রচার করলেন। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা দান। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দাও। শ্রম মানে কাজ করা, পরিশ্রম করা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজে কাজ নিজেই করতেন, তিনি কখনো কাজ ফেলে রাখতেন না, কাজে অবহেলা করতেন না, নিজে কাজ করতেন, অপরকে সাহায্য সহযোগিতা করতেন। আমরা অনেক সময় কাজ করতে গেলে লজ্জা পাই, মনে করি যে কাজ করলে লোকে আমাকে কাজের লোক বলবে, চাকর বলবে, ঘৃণা করবে, অসম্মান করবে, কিন্তু এরকম মনে করা ঠিক নয়। বরং কাজ করলে সকলেই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে, আল্লাহ তাকে ভালোবাসেন, মর্যাদা দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেঁড়া জামা কাপড় নিজে হাতে সেলাই করতেন, জুতা মেরামত করতেন, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতেন, ঘর ঝাড়ু দিতেন, মেহমানকে নিজে খাওয়াতেন, সেবা যত্ন করতেন, তিনি পরিবারের অন্যদের সাথে কাজ করতেন, সকলের সাথে মিলেমিশে কাজ করতেন, কাজকে ঘৃণা করতেন না। সেই ক্ষেত্রে একটি ঘটনা দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটি ঘটনা বলি, শোনো মনোযোগ দিয়ে তোমরা। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন যে এক বৃদ্ধ লোক বাগানে পানি দিচ্ছে। পানি ছিল বাগান থেকে অনেক দূরে, বৃদ্ধ লোকটির পানি আনতে খুব কষ্ট হচ্ছিল, লোকটি ছিল চাকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া হলো, তিনি লোকটির কষ্ট দেখে এগিয়ে গেলেন, বৃদ্ধের হাত থেকে পানির পাত্রটা নিজের হাতে নিয়ে বাগানে পানি দিলেন। বৃদ্ধ লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুব খুশি হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই, তাদের কষ্ট দিবে না, মর্যাদা দিবে, নিজে যা খাবে তাদেরকে তা খাওয়াবে, নিজে যা পড়বে তাদেরকে তা পড়াবে, কাজকর্মে তাদের সাহায্য করবে। তিনি আরও বলেন, শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। এটা কার বাণী শিক্ষার্থী বন্ধুরা? যদি বলা হয় শ্রম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি লিখো, তাহলে আমরা লিখব, শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের বাসা বাড়িতে গরিব লোকজন ও মহিলারা নানা রকম কাজকর্ম করে, ছোট ছোট ছেলেমেয়েরাও কাজকর্ম করে থাকেন, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব। কাজের লোকজন বয়সে বড় হলে তাদের সম্মান করব। লোকজন বয়সে বড় হলে তাদের সম্মান করব, বয়সে ছোট হলে আদর স্নেহ করব, নিজেরা যা খাবো তাদেরকে তাই খেতে দিব, মাত্রা অতিরিক্ত কাজ দেব না, তাদের কাজে সাহায্য করব,
তাদের কষ্ট দিব না, দুঃখ দিব না। তারা আমাদের মতো মানুষ, তারা আমাদের ভাই, আমাদের মতো তাদের মর্যাদা আছে, আমরা তাদের মর্যাদা দিব, তাদের শ্রমের মর্যাদা দিব। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় শ্রমের মর্যাদা সম্পর্কে পাঁচটি বাক্য লিখো, লিখতে পারবো? যাই হোক, যদি না পারো আমি পরবর্তী নেক্সট ক্লাসে বলে দিব। আজকে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন দিয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ। এক নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? দুই নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ইন্তিকালের পর তাকে কে লালন পালন করেন? তিন নম্বর প্রশ্ন, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা করো। এক নম্বর প্রশ্ন, দেখো শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন? একটু মনোযোগ দাও শিক্ষার্থীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই, তাদের কষ্ট দেবে না, মর্যাদা দিবে, নিজে যা খাবে তাদেরকে খাওয়াবে, নিজে যা পড়বে তাদেরকে তা পড়াবে, কাজকর্মে তাদেরকে কি করবে, সাহায্য করবে। দুই নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। দুই নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ইন্তিকালের পর তাকে কে লালন পালন করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই তার বাবা ইন্তিকাল করেন, ছয় বছর বয়সে তার আম্মা মারা যান, তখন থেকেই দাদা আব্দুল মুত্তালিব ইতিম শিশুকে লালন পালন করতে থাকেন। দাদার ইন্তিকালের পর চাচা আবু তালেব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। ওকে, তিন নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, তিন নম্বর প্রশ্ন কি বলেছে? শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন তা বর্ণনা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত কি ছিল, সজাগ ছিল। এগুলো কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমরা রিডিং পড়াতেই পাবো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যদি একটু রিডিং পড়া মনোযোগ দিয়ে বেশি বেশি পড়ো তাহলে তোমরা ওই রিডিং পড়াতেই উত্তরগুলো পেয়ে যাবে এবং রিডিং পড়া থেকেই উত্তর বলতে পারবা। শিশু অবস্থায় তিনি অন্যের অধিকার সংরক্ষণ করেছেন। তার দুধমাতা হালিমার একটি পুত্র সন্তান ছিল, তিনি তার দুধমা একটি স্তনের দুধ নিজে পান করতেন এবং অন্যটি ভাইয়ের জন্য রেখে দিতেন। এগুলো প্রশ্নগুলো সুন্দর করে তোমরা বাসায় পড়বা, মনোযোগ দিয়ে পড়বা। পরীক্ষার জন্য এগুলো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি পড়বা বেশি লিখবা। শিক্ষার্থীরা, আমি যেগুলো তোমাদের বাড়ির কাজ দিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে শুনেছ উত্তরগুলো। শুনে থাকলে তোমরা অনেকটাই বুঝতে পেরেছ। আর বাসায় যদি একটু বেশি বেশি পড়ো তাহলে আরও সুন্দর ভালো করতে পারবা। সেই জন্য বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে বেশি বেশি পড়বা, বেশি বেশি লিখবা। এখন যে মহামারী করোনা ভাইরাস, এই সময় আমরা যেহেতু বাসায় আছি সেহেতু আমরা বেশি বেশি কী করব, লিখব, হাতের লেখা ভালো করব। হাতের লেখা ভালো করলে আমাদের রেজাল্ট ভালো হবে, সবাই ভালোবাসবে। আর বাবা মা যা বলে সেটা আমরা কী করব, মনোযোগ দিয়ে শুনব এবং সেই কাজগুলো করব। বাবা মার কথা শুনলে আমরা সবাই কি ভালো থাকব, সেই জন্যে বাবা মা যা বলে
মনোযোগ দিয়ে শুনবো এবং সেটা করব। ভালো থাকবো, সুস্থ থাকবো, বাসায় থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।